বুধবারের সন্ধ্যায় এক টুকরো উত্তর ও পশ্চিম ভারত যেন উঠে এলো বাঁকুড়ায়। দীর্ঘ ঐতিহ্য আর পরম্পরা মেনে এদিন শহরের লালবাজার এলাকার বিহারি ও মারোয়ারি সম্প্রদায়ের মহিলারা স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় করওয়া চৌথের ব্রত পালন করল। রীতি মেনে সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত নির্জলা উপবাস থেকে সন্ধ্যায় পুজো পাঠ শেষে চালনি দিয়ে আকাশের চাঁদ দেখলেন তারা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নিয়ম মেনে বছরের বিশেষ এই দিনে এই ব্রত পালন করলে দাম্পত্য জীবনে সুখ আসে, আসে সমৃদ্ধিও। আর সেই বিশ্বাস থেকেও প্রতি বছরের মতো এবারও এই ব্রত পালনে ব্রতী হলেন বাঁকুড়ার বিহারি ও মারোয়ারি সম্প্রদায়ের মহিলারা। প্রসঙ্গত, ফি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় করওয়া চৌথ। ধর্মীয় বিশ্বাস ও লোককথা অনুযায়ী করওয়া বা করবা নামে একনিষ্ঠ এক মহিলা ছিলেন। একবার তার স্বামী নদীতে স্নান করতে গিয়ে কুমিরের মুখে পড়েন। তখন ওই মহিলা স্বামীকে বাঁচানোর জন্য কুমিরটিকে সুতো দিয়ে বেঁধে রেখে যমরাজকে কুমিরটিকে নরকে পাঠানোর অনুরোধ করেন। যমরাজ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওই মহিলা ক্ষিপ্ত হয়ে তাকে অভিশাপ দেওয়ার কথা বললে যমরাজ ভয় পেয়ে গিয়ে কুমিরটিকে নরকে পাঠান। তারপর থেকেই তার নামানুসারে করওয়া চৌথের নামকরণ হয়েছে ওই উৎসবের। লোককথার পাশাপাশি মহাভারতেও এই উৎসব পালন উল্লেখ রয়েছে। মহাভারতে পাওয়া তথ্যানুযায়ী অর্জুন কোনো এক কাজে নীলগিরি পর্বতে গিয়েছিলেন। ওই সময় তার বাকি ভাইয়েরাও দ্রৌপদীর কাছে ছিলেন না। পঞ্চপাণ্ডব স্বামীর মঙ্গল কামনায় শ্রীকৃষ্ণের পরামর্শে পাঞ্চালে এই ব্রত পালন করেছিলেন বলে শোনা যায়। এদিনে করওয়া চৌথের ব্রত পালনকারী বাঁকুড়া শহরের পূজা সাহানি সীতা সাউরা বলেন, সারাদিন উপবাসে থেকে সন্ধ্যায় গণেশ, শিব ও মা করবার পুজো চালনের মাধ্যমে চন্দ্রদর্শনই এই ব্রত পালনের মূল নিয়ম, তারা সেটাই করলেন। একই সঙ্গে নিষ্ঠা ভরে ব্রত পালনের মাধ্যমে স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনাই তারা করলেন বলে জানান। আমরা করওয়া চৌথের সকাল থেকে উপোস থাকি, তারপর গণেশ ঠাকুর, শিব ঠাকুর, মা করবার আমরা সন্ধ্যাবেলাতে সব পুজোর জোগাড় করে আমরা পুজো করি। পুজো করার পর আমরা আরতি করি। আরতি করার পর আমরা ছাদের মধ্যে এসে চাঁদ দেখতে হয়। চাঁদ দেখার পর চাঁদকে পুজো করে। পুজো করার পর চাঁদে চালুনীতি করে চাঁদ দেখার পর স্বামীর মুখ দেখতে হয়। তাতে আমাদের স্বামীর মঙ্গল কামন মঙ্গল হয়, তাতে আর দীর্ঘায়ু হয়। এই জন্য আমরা করওয়া চৌথ ব্রত রাখি। আমরা উপাস আছি। দিয়ে সন্ধ্যাবেলা আমরা সব প্রসাদ বানানো হয়েছে। সন্ধ্যাবেলা আমরা পূজা আরম্ভ করেছি। দিয়ে ঠাকুরের সব বই পড়া হয়েছে। সব মানে আমরা সব রেডি উডি হয়ে ঠাকুরের সব পূজা উজা সব করলাম। আরতি হয়েছে। দিয়ে উপরে আমরা চন্দ্রমাকে দেখে দিয়ে আমরা অর্ঘ্য দিলাম। চন্দ্রমাকে দেখে আমরা পুজো করলাম। এটি আমাদের আজকে মানে বিশেষ পরব আছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।